Assalamualaikum. YouTube ya, amra jara agi thake kas kori, tara kintu obosshoi impression somporke jani. Ar jara notun YouTube e kas korte shuru korechi kebol matro ek mash dui mash hole, tara kintu amra onekei jani na je channel er impression ta ki. So ajker video te ami alochona korbo impression ki ar hocche je amader channel er video te impression amra kibhabe barabo ba keno amader channel e impression kome jay. To পুরো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে তো চলুন মূল টপিকে যাওয়া যাক তো দেখুন ইমপ্রেশনটা কি তো আমাদের চ্যানেলে ধরেন সাবস্ক্রাইব জিরো তো তখন যদি আমরা ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পর যে নতুন নতুন ভিউয়ার্স মানে ভিউজ হয় একটা সাবস্ক্রাইবার নেই তবু আমাদের চ্যানেলের ভিডিওতে কি হয় ভিউজ হয় তো এই ভিউজটা হয় ইমপ্রেশনের কারণে সো আমাদের ভিডিওগুলোকে যখন নতুন নতুন দর্শকের কাছে ইউটিউব পৌঁছে দেয় সেটা হতে পারে সার্চ এর মাধ্যমে সেটা হতে পারে ব্রাউজ ফিচারের মাধ্যমে বিভিন্ন সাজেস্টিং বিভিন্ন ভিডিওর নিচে সাজেস্ট করে তো এটাই কিন্তু নতুন নতুন দর্শকের কাছে যখন ইউটিউব আমাদের ভিডিওগুলোকে পাঠিয়ে মানে তাদের কাছে দেয় আমাদের ভিডিওগুলোকে এটাই কিন্তু ইমপ্রেশন তো আশা করছি ইমপ্রেশনটা কি সেটা বুঝাইতে পারছি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের ইমপ্রেশন কেন কমে যায় সো আমাদের ইমপ্রেশন কেন কমে যায় আর ইমপ্রেশন বাড়ানোর কি কি উপায় রয়েছে তো দেখুন নিচের কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে এক নম্বরে যে হচ্ছে আমাদের চ্যানেলে ইমপ্রেশন কমে যাওয়ার কারণ হচ্ছে যে অ্যাট্রাকটিভ ভিডিও না করা সো অ্যাট্রাকটিভ ভিডিওটা কি এটা আগে আপনাদেরকে বোঝাই অ্যাট্রাকটিভ ভিডিও হচ্ছে যে আমাদের ভিডিওতে আজে বাজে কিছু বলা মানে হুট করে মিশে এক ভিডিও মানে উলুটপালুট একটা ভিডিও আপলোড করা যেটা যে ভিডিওতে কোনো ইনফরমেশন নেই মানে মিশে একটা ভিডিও আপনি মেক করলেন সেটাই আপনি আপলোড করে দিলেন ভিডিওতে কোনো থাম্বনেল নেই ভিডিওতে কোনো ট্যাগ নেই টাইটেল নেই ডেসক্রিপশন নেই মানে আজেবাজে একটা ভিডিও মেক করে আপনি কি করলেন আপনার চ্যানেলে আপলোড করলেন তো এই এই অ্যাট্রাকটিভ পূর্ণ ভিডিও আপলোড না করার কারণে কিন্তু আপনার চ্যানেলে ইমপ্রেশন কমে যাবে তাই আপনারা চেষ্টা করবেন সব সময় অ্যাট্রাকটিভ ভিডিও যে ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারবে সেগুলো ভিডিও আপনি কি করবেন ইউটিউবে আপলোড করবেন সো নাম্বার 2 দুই নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে থাম্বনেল তো আমরা এখনো কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যারা কি করে এখনো আপনারা থাম্বনেল কিন্তু এখনো সঠিক মানে ভালোভাবে তৈরি করতে পারছে না তো থাম্বনেল ভালো না করতে পারলে কিন্তু ইমপ্রেশন দিলেও ভিডিওতে কিন্তু ক্লিক করবে না তা অবশ্যই আপনারা থাম্বনেলটি এইচডি কোয়ালিটি তৈরি করার চেষ্টা করবেন সো নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে যে ইউটিউবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে ইউটিউবে অ্যাক্টিভ থাকা সো আপনি অ্যাক্টিভ থাকাটা কি দেখুন অ্যাক্টিভ থাকাটা হচ্ছে যে আপনি রেগুলার ইউটিউবে কাজ করবেন আপনি এক মাস পর পর একটা করে ভিডিও আপলোড করতেছেন তাহলে কিন্তু হবে না আপনি আজ একটা ভিডিও আপলোড করলেন চার দিন পর একটা ভিডিও আপলোড করলেন আবার এক মাস পর একটা ভিডিও আপলোড করলেন তাহলে কিন্তু বাধ্যতামূলকভাবে আপনার ইমপ্রেশন কিন্তু ইউটিউব কমে দেবে যদি আপনি রেগুলার কাজ করেন ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেশন করাবে ঠিক আছে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তো নাম্বার 4 চার নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে যেটার জন্য ইমপ্রেশন কমে যায় সেটা হচ্ছে যে ভিডিওতে সঠিক টাইটেল ব্যবহার না করা সঠিক টাইটেলটা কি দেখুন আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করেছেন তো এখন দেখুন আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ে আপনাকে কি করতে হবে সঠিক সেই মানে কিওয়ার্ড হিসেবে আপনাকে টাইটেল তৈরি করতে হবে আপনি ভিডিওতে যে রকম কিওয়ার্ড ব্যবহার করছেন সেরকম কিওয়ার্ডে আপনাকে কি করতে হবে সঠিকভাবে টাইটেল ব্যবহার করতে হবে আপনি সাপোজ ধরেন তৈরি করেছেন হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেল সো ওই রিলেটেড টাইটেলে কিন্তু আপনার থাম্বনেলে কিন্তু দিতে হবে ও যদি আপনি মিশে এক ভুলভাল যদি টাইটেল দেন তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষ ক্লিক করবে না আর ইউটিউবে কিন্তু আপনার ভিডিওকে ইমপ্রেশন করাবে না আশা করছি ক্লিয়ারলি সকল বিষয় আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ